লাভবার্ড, বাজরিগার কিংবা ককাটেল, আপনি যেই পাখি পালন করেন না কেন, প্রত্যেকটা পাখির জন্য আপনাকে তার প্রতি যত্ন নেওয়া এটা আবশ্যক। আমরা অনেকেই পাখির প্রতি যত্ন নেওয়া সঠিকভাবে পারি না বা করতে পারি না বা জানি না, যার কারণে আমাদের কাছে পাখি বেশি দিন টিকে না বা বাঁচে না, আবার পাখির কাছ থেকে বেশি পরিমাণে ব্রিড পাই না, আমার বাড়িতে পাখি ডিম পারলে সেই ডিম থেকে বাচ্চা ফোটে না, আবার বাচ্চা ফুটলে সেটা অল্প দিনেই মারা যায়, সার্ভাইভ হয় না, সেটা নিজে নিজেই মানে উড়ন্তি অবস্থায় পৌঁছানোর জন্য যে তার প্যারেন্টস অর্থাৎ বাপ মা যে ভূমিকাটা পালন করতে চাই বা করতে হবে সেটা করতে পারে না, অনায়াসে পাখিগুলো মারা যায়। তো এই অসংখ্য প্রবলেমগুলো আসলে আমরা কীভাবে ফেস করব বা কীভাবে এগুলাকে আমরা প্রতিরোধ করব, এই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে ভিডিও। অনেক পাখি পালন বন্ধু আছেন যারা এই সমস্যাগুলো ফেস করতেছেন, তারা পাখি পালছেন কিন্তু ডিম পাড়ছে, সেই ডিম থেকে বাচ্চা ফুটছে না, সেই ডিমে মধ্যে মানে ব্লাড আসছে না, আবার ব্লাড আসলে ডিমের মধ্যেই বাচ্চা মরে যাচ্ছে, বাচ্চা পর্যন্ত যাচ্ছে না। তো এই অসংখ্য সমস্যা আমাদের যারা নতুন করে পাখি পালন করতেছেন সে সমস্ত ভাইদের, তো আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হয়ে উঠবে, আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ওই সমস্যাগুলো থেকে আপনারা পরিত্রাণ পাবেন। তো লাভবার্ড কিংবা ককাটেল কিংবা বাজিগার, প্রত্যেকটা পাখির জন্য আপনাকে আলাদা আলাদা করে কেয়ার করতে হবে না। পাখি কেয়ারের জন্য তাকে সঠিক মানের খাবার দাবার, তার ডায়েট, এটাই হচ্ছে মুখ্য বিষয়। তাকে যদি পরিমাণ মতো খাবার দাবার প্রোভাইড করেন, তাকে যদি সফট ফুড এবং ভালো মানের শাকসবজি এগুলো প্রোভাইড করেন, তাহলেই কিন্তু হয়। বনে জঙ্গলে তো এরা কুরমা পোলাও কিছু খায় না, তাই না? এরা বনের লতাপাতা, গাছপালার যে লতাপাতা বা ফলমূল, এগুলো খেয়েই কিন্তু জীবন ধারণ করেছে এবং এগুলো খেয়েই কিন্তু তারা তাদের পাখিকে প্রপারভাবে বড় করেছে, ব্রিড করেছে এবং প্রপারভাবে তারা সেই বনে জঙ্গলে বিচরণ করেছে। তো আমরা যখন এগুলাকে খাঁচার মধ্যে পালন করি, আমরা একটু বেশি ভাবুক হয়ে উঠি, তাকে আমরা বেশি কেয়ার করার চেষ্টা করি, বেশি ভালো মানের বা যেগুলো সে খেতেই পারে না বা খাই না সে সমস্ত জিনিস খাওয়ানোর চেষ্টা করি, যার কারণে আমরা পাখিকে হঠাৎ করে ঠান্ডা লাগা কিংবা আদার্স প্রবলেমে ফেলে উঠি। আবার যে সমস্ত খাবার দাবার খেলে পাখির যে ডিমের যে রেশিও সেটা বাড়বে সেটা কিন্তু আমরা করি না। তো আমরা প্রথমে কী করব, আমরা ভালো মানের সিড মিক্স আমার পাখিকে প্রোভাইড করব, যে সমস্ত খাবার দাবার তারা খেতে অভ্যস্ত আমরা সে সমস্ত খাবার দাবারই প্রোভাইড করব। আবার আমরা সফট ফুডের মধ্যে অনেকে অনেক রকম ভ্যারাইটি আমরা দিয়ে থাকি, কিন্তু আমরা মূলত গম, ছোলা, মুগ এগুলাই কিন্তু আসলেই দেওয়ার চেষ্টা করব এবং এগুলো তারা অনায়াসে খাবে। আর ডিমের বাচ্চা ফোটা বা ডিমের ভিতরে বাচ্চা মরে যাওয়া বা ডিম ফার্টাইল না হওয়ার যে সমস্যাগুলো, সেটা কিন্তু আসলে গম এবং ভুট্টাতে কিংবা আপনার ছোলাতে দূর করতে পারবে। তবে এটা অর্গ্যানিক প্রসেস, কিন্তু অনেক সময়তে কিন্তু অর্গ্যানিকভাবে হয় না, আমাদের সাপ্লিমেন্টের প্রয়োজন হয়। ডিম থেকে বাচ্চা ফোটার জন্য পাখি যেমন দীর্ঘদিন ডিমে তা দেবে, সেই তা দেওয়ার জন্য তার তো এনার্জি দরকার, সেই এনার্জি কিন্তু সে লস করে। আবার অনেক সময়তে করে কি, ডিম তো পেয়ে যায়, বাচ্চা পেয়ে যায়, তারপরে সে খিটখিটে হয় বা সেই জোড়াটাকে কি খাওয়াবো সেটা আমরা বুঝে উঠতে পারি না। তো আমরা যখনই বাচ্চা পাবো তখনই বাচ্চার যে প্যারেন্টস তাকে আমরা ভালো মানের মাল্টিভিটামিন প্রোভাইড করব। এখন তাকে যদি বাচ্চা ওঠার পরে পরে মাল্টিভিটামিন প্রোভাইড করি, তাহলে সেগুলো সে খেয়ে তো বাচ্চাকে খাওয়াবে, তাহলে বাচ্চাকে তো অনায়াসে মারা যাবে, এই জন্য আমাদের সমস্যাটা হয়। আমরা কি করব, বাচ্চা ওঠার পরে আমরা কোনো অবস্থাতেই তাকে মাল্টিভিটামিন প্রোভাইড করব না। বাচ্চার বয়স যখন 10 থেকে 15 দিন হয়ে যাবে তখন আমরা তাকে পর্যাপ্ত পরিমাণে মাল্টিভিটামিন প্রোভাইড করব এবং সেটা বাচ্চার কোর্স অনুযায়ী বাচ্চাকে ভেবে তার যে ডোজ সেইটা মেনটেন করে, তাহলে কিন্তু বাচ্চা মরার যে রেশিওটা সেটা কিন্তু একেবারে কম হয়ে যাবে এবং পুনরায় আবার সেই প্যারেন্টস আবার ডিম বাচ্চা করার জন্য উদ্বুদ্ধ হবে, পুনরায় সে ডিম পারবে এবং প্রপার ক্রস করবে, যে ডিমগুলো পারবে সেটা ফার্টাইল হবে। এটা মোটামুটি একটা বিষয়। আশা করি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি প্রপার ভিডিও আপনাদের মাঝে হাজির করব। অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন যে কীভাবে পাললে আপনার পাখি ব্রিড ভালো করবে এবং আপনার পাখির যে বাচ্চাগুলো সেগুলো সার্ভাইভ করবে, আপনার মুখে হাসি ফুটবে।